বন্ধুরা, সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা হাঁসের খামারে আসছি। এটা হচ্ছে রংপুর, একদম শহরের মাঝখানে। আপনাদের যাদের হাঁস পালনের ইচ্ছা আছে, কিন্তু হাঁস পালনের কথা মাথায় আসলে আপনাদের মাথায় যে জিনিসটা কাজ করে, হাঁস পালন করতে গেলে কি গ্রাম লাগে, আপনার অনেক বড় বড় বিল লাগবে। তো আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে একদম শহরের ভিতরে, শহর থেকে জাস্ট 3 কিলো। হ্যাঁ, এখানে যেটা আছে যে মাত্র 40 শতক জায়গার উপরে টোটাল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু জায়গাটা, এবং হচ্ছে এই যে পুকুরটা, এবং হচ্ছে এই যে হাঁসের ঘরটা, সব মিলে হচ্ছে 40 শতক। এর মধ্যে হচ্ছে এই যে পুকুরটা যেটা দেখতে পাচ্ছেন, পুকুরের পরে যেটা আছে সেটা হচ্ছে এই উঁচু জায়গাটা, আর হচ্ছে আছে একটা হাঁসের ঘর। তো আসেন আমরা এই যে জায়গাগুলো দেখি যে ঘরটা হচ্ছে কিভাবে বানানো হয়েছে। বন্ধুরা, এই যে দেখেন আপনার যে 40 শতক জায়গাটা আছে, পুরোটাই প্রথমে হচ্ছে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে যেন হচ্ছে হাঁস বাহিরে না যায়, এবং হচ্ছে লোকজন যেন ঢুকতে না পারে, এবং নেটের বাহিরে যেটা করা আছে খরচ কমানোর জন্য। যদি লোহার নেট দিত তাহলে খরচ বেশি পড়তো। তো এখানে বাঁশের বেড়া, লোকাল যে বাঁশ আছে সে বাঁশের বেড়া দেওয়া হয়েছে, তাহলে কুকুর টুকুরও কিন্তু আর ঢুকতে পারবে না এই বাঁশের ইয়েটা ভেদ করে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে নেট দেওয়া আছে। তো প্রথম যেটা বলবো যে হচ্ছে পুরা এলাকাটা নেট দিয়ে ঘেরানো আছে। আচ্ছা, এবার আসি দেখি যে হচ্ছে এই জায়গাগুলো কি করা আছে। এখানে এরপরে যেটা করা আছে যে পুকুরটাকে নেট দিয়ে আর একটা ব্যারিকেড দেওয়া হয়েছে। এই যে এই এইটার কথা বলতেছি, এই যে এটার কথা দিয়ে যেটা হয়েছে যে হচ্ছে এইখানে একটা হচ্ছে গেট বানানো হয়েছে। এই জায়গাটা যখন হচ্ছে খুলে ছেড়ে দেয় তখন এটা হচ্ছে গেট হয়ে যায়। হ্যাঁ, এতে করা হয় কি, হাঁসটাকে কন্ট্রোল করা যায় যে সে কখন পানিতে নামবে, কখন সে পানিতে নামবে না, এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়। যেমন হচ্ছে এই যে এই মাথাটা যদি আমরা হচ্ছে উপরে তুলে দেই, তাহলে হচ্ছে এই জায়গাটা পুরোটা নেট হয়ে গেল, এই হাঁস আর হচ্ছে পানিতে নামতে পারবে না, তখন হচ্ছে হাঁসটা উপরে থাকবে। তো সাধারণত এই যে খাবারগুলো যখন দেওয়া হয়, এই খাবারগুলো দেওয়ার পরে যে খাবারগুলো যখন খাওয়া শেষ হয়ে যায় তখন হচ্ছে এই নেটটা খুলে দেওয়া হয়। তখন নেটটা খুলে দিলে তারা হচ্ছে এই পানিতে চলে যায়। আর তা বাদে যেটা থাকে যে হচ্ছে না হলে আগেই খুলে দিলে অর্ধেক খেয়েই পানিতে নামে, কারণ আপনারা জানেন যে এরা হচ্ছে পানি খুব পছন্দ করে, হাঁস পানি খুব পছন্দ করে। হ্যাঁ, তো এবার দেখি আমরা হচ্ছে এই পুকুরের যে নেটিং যেটা বলতেছিলাম সেই বিষয়টা, যে হচ্ছে নেটের এইটা যদি লাগানো থাকে, এখন খোলা আছে, এদিক দিয়ে ওরা পানিতে নামছে। হ্যাঁ, তো এখন দেখেন হচ্ছে এই যে এই নেটটা কোথায় গিয়ে লাগছে, এই নেটটা এখানে গিয়ে যে জায়গাটায় লাগছে এটা হচ্ছে ওদের ঘরে যাওয়ার যে রাস্তাটা সেই জায়গাটায়। হ্যাঁ, এই যে আসুন আপনাদের দেখাচ্ছি, এই যে বাহিরের যে হচ্ছে নেটটা দেওয়া আছে ফেন্সিংটা, এবং হচ্ছে এই যে পুকুরের নেটটা, হ্যাঁ পুকুরের ওই পাশে তো লাগানোর রাস্তা বানাচ্ছে, এই যে এই দিক দিয়ে একটা রাস্তা রাখা হয়েছে। এই রাস্তাটা রাখাতে কি হয়েছে, এই যে যে ঘরটা আছে ওদের ঘর থেকে ওরা বের হয়ে সকালবেলা বের হয়ে এই রাস্তা দিয়ে আসে, এই রাস্তা দিয়ে এসে এখানে এসে খাবার খায়। খাবার খাওয়ার পরে কি হয়, খাবার খাওয়ার পরে তারা ওই দিক দিয়ে পুকুরে নামে। হ্যাঁ, আর হচ্ছে আর একটা বিষয় হলো ঘরটা যেটা আছে এটা দুইটা গেট আছে, একটা গেট হচ্ছে এই পাশ দিয়ে সকালবেলা তারা যখন বের হচ্ছে, হ্যাঁ আর একটা গেট আছে এই যে পুকুরটা আছে, পুকুরের হচ্ছে ওই পার দিয়ে আর একটা গেট আছে। আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে হচ্ছে পুকুরের ওই গেটটা আর যে এই গেটটা। তো ওরা সকালবেলা এদিক দিয়ে বের হয়ে আসে, বের হয়ে এসে খেতে যায়, এবং হচ্ছে পরে যখন পুকুরে থাকে তখন পুকুরের থেকে ওরা হচ্ছে ওই গেটটা দিয়ে ভেতরে ঢোকে। এবং হচ্ছে এই যে আপনারা এখন দেখেন যে ঘরটা কীভাবে বানানো হয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আর একটা যেটা বিষয়, ঘরটা এখানে এমনভাবে বানাতে হবে আপনাকে যেন হচ্ছে গিয়ে একদিক দিয়ে বাতাস ঢুকে আর একদিক দিয়ে যেন বের হয়ে যেতে পারে। এই যে দেখুন ঘরটা, এই যে দেখুন ঘর, একদিক দিয়ে বাতাস ঢুকে যেন আর একদিক দিয়ে বাতাস বের হয়ে যেতে পারে, চারদিকে এইভাবে হচ্ছে আপনার বাঁশ দিয়ে বানানো হয়েছে। এবং হচ্ছে নিচে কিন্তু লোহার নেট দেওয়া হয়েছে, যেন হচ্ছে কোনো প্রাণী, অন্য কোনো প্রাণী যেন হচ্ছে হঠাৎ আক্রমণ করতে না পারে। কারণ দেখেন আপনি হচ্ছে একটা হাঁস এতদিন ধরে লালন পালন করতেছেন, কিন্তু আপনার একটু অসাবধানতার কারণে এখানে একটা শিয়াল ঢুকলো, বা বেজি ঢুকলো, বা বন বিড়াল ঢুকলো, ঢুকে আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে দিতে পারে, এবং আপনার সময়টাকে নষ্ট করে দিতে পারে যেটা আপনি এতদিন ধরে হচ্ছে গিয়ে পালন করছেন। হ্যাঁ, তো এই যে আমরা আর একটা গেট দেখাচ্ছি যেটা দিয়ে হচ্ছে ওরা হচ্ছে পুকুরে চলে যেতে পারে। এই যে আসুন, এই যে এখানে এদের খাবারগুলো আছে। চাষা, এটাতে কি আছে ভুসি? এটাতে ধান আছে, এটাতে গুড়া, ওটাতে ফিট। আর হচ্ছে ইয়াও আছে নাকি, ভিটামিন টিটামিন আছে নাকি, বাড়ির ভিতরে থাকে? এটাতে কি আছে?
তো বন্ধুরা আমরা আরেকটা গেট যেটা দেখাতেছিলাম যে সেটা হচ্ছে যে এইটা সেটা সেই গেটটা, হ্যাঁ, যেটা দিয়ে নেমে তারা হচ্ছে যে পুকুরে যেতে পারে। তো এই হলো বিষয়। আর এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে পুকুরের উপরে যে জায়গাটা আছে এইটা দেখেন, এটা কিন্তু রোদযুক্ত জায়গা, তার মানে এখানে কিন্তু প্রপার রোদ পড়তে হবে। হ্যাঁ, যে একদম ছায়াযুক্ত কোনো জায়গা না, এটা একটা রোদযুক্ত, এবং হচ্ছে আশেপাশে গাছ আছে, এদের ঘরের পাশে যে গাছ আছে, মানে ছায়াযুক্ত স্থান আছে এবং হচ্ছে রোদেলা স্থানও আছে। এতে করে যেটা হবে, ওদের যদি গরম লাগে কারো, তারা হচ্ছে এই যে ঠান্ডা জায়গায় এসে রেস্ট নিতে পারবে, এবং যদি কারো হচ্ছে ঠান্ডা লাগে তারা প্রয়োজন অনুযায়ী গরম জায়গায় যেতে পারে। তো এই ছিল শহরের ভিতরে আদর্শ একটি খামার নিয়ে হচ্ছে আমাদের প্রতিবেদন। সুতরাং আপনার হচ্ছে বাসা যদি শহরেও হয় বা আপনার যদি নিজস্ব পুকুর নাও থাকে, তাহলে আপনি এরকম যদি একটা পুকুর পান, সেই পুকুরটা হচ্ছে গিয়ে লিজ নিয়ে বা ভাড়া নিয়ে আপনি হচ্ছে এইভাবে একটি পরিকল্পিত খামার করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।